Assalamualaikum friends, welcome kochi ajke notun ekti assemble video te and red color and black color parts gulo tomader sathe ami attach korbo. So cholo shuru kore feli first vehicle diye. Je dekho ekti bulldozer er ekti shamner ongsho and ei shamner ongsho tike ami jodi niye nei ei partir sathe to dekho to kemon hoy. Yes guys, AJ, dekho koto shundor bhabe kintu ei bulldozer ti etar sathe eta fix hoye giyeche. So cholo ekhon ki korbo, ekhon korbo holo etar je nicher motor ti ache, ei je dekho ei motor tike ami boshiye dibo ei dik diye. Dekho to ebhabe ghurie dei and ei khan diye dekho place kore dilam. And dekho shundor bhabe kintu nicher part ti kichuta holo thik hoye giyeche. So ekhane duti nut ache, so ami duti nut tike আমি এখন দিয়ে দিব. চলো, এই যে আমি হাতে দুটি নাট নিয়ে নিয়েছি অ্যান্ড দুটিকে দুটি হোলের মধ্যে দিয়ে দিব অ্যান্ড তারপরে স্ক্রুড্রাইভারটি এইখানে আছে. এই যে দেখো রেড কালারের একটি স্ক্রুড্রাইভার অ্যান্ড এটার সাহায্যে আমি এটাকে জয়েন করে দিব. সো ফ্রেন্ড সাবস্ক্রাইব করে দিও রেহান উইকেল চ্যানেলকে অ্যান্ড এনজয় করতে থাকো আমার সাথে নতুন নতুন ভিডিও. Yes, দেখো সুন্দরভাবে কিন্তু দেখো কোনো দিক দিয়ে কিন্তু খুলে আসতেছে না. তো সুন্দরভাবে কিন্তু এই বুলডোজারটিকে আমি সেট করে ফেললাম. সো এখন আমি নিয়ে নিব টায়ার্সগুলো. এই যে দেখো টায়ার্সগুলো আমি সামনের এই টায়ারটিকে এখান দিয়ে দিয়ে দিলাম অ্যান্ড এইখানে আরেকটি টায়ার আছে এটা দিয়ে এটা আমি দুই হাতের প্রেসে দেখো সুন্দরভাবে এই যে দেখো ওয়াও অ্যান্ড নেক্সট নিয়ে নিব এই যে আরেকটি টায়ার অ্যান্ড পরবর্তীতে নিয়ে নিচ্ছি আরেকটি টায়ার অ্যান্ড এইটাও দু হাতের প্রেসে এটাকেও জয়েন করে দিব. এই যে দেখো এখন দেখো তো ফুললি কিন্তু একদম কমপ্লিট একটি বুলডোজার ট্রাক দেখা যাচ্ছে, তাই না? ওয়াও ওয়াও অসাধারণ. দেখো বুলডোজারটি রেডি হয়ে গেল অ্যান্ড আমি এটা পাশে রেখে দিব. এই যে দেখো পাশে রেখে দিয়ে পরবর্তীতে উপরের যে অংশটি নিয়ে নিয়েছি আরেকটি ট্রাক. এটা কমেন্ট বক্সে জানিয়ে দাও এটার কী ট্রাক হতে পারে. সো চলো এটাকে আমি এখন এই যে এটার মধ্যে আছে একটি মোটরস অ্যান্ড দেখো যে মোটর সাহায্যে টায়ার্সগুলো কিন্তু মুভ হচ্ছে. সে সুন্দরভাবে কিন্তু এটাকে এটার সাথে আমি বসিয়ে দিব. এই যে দেখো সামনের সাথে বসিয়ে দিয়েছি অ্যান্ড দেখো কত সুন্দরভাবে কিন্তু বসে গেছে অ্যান্ড এই যে দেখো হাফ কমপ্লিট হয়েছে. সো চলো একে একে করে সামনের পার্টসগুলো আমি বসিয়ে দিতে থাকবো. এই যে দেখো এটার সাথে এটা এই যে এইটা অ্যান্ড এই যে সুন্দরভাবে কিন্তু এটা বসে গিয়েছে অ্যান্ড আমি নিয়ে নিব আরেকটি অংশ. এই যে দেখো তোমরা বুঝতে পেরেছ হয়তো এটা কি ট্রাক. ইয়েস গাইজ, এটা আর অন্য কিছু না, এটা একটি ডাম্প ট্রাক. ওয়াও রেড কালার অ্যান্ড ব্ল্যাক কালার একটি ডাম্প ট্রাক. সো চলো টায়ার্স আছে এখানে, এই যে টায়ার্সগুলো আমি এখানে বসিয়ে দিব. দেখো বসিয়ে দিয়েছি অ্যান্ড এটা কাভারটি এই যে দেখো কাভারটি নিয়ে নিয়েছি অ্যান্ড কাভারটিকে যদি আমি এখান দিয়ে দিয়ে দিই জোড়া লাগিয়ে দিই দেখো তো এখন ফুললি কমপ্লিট লাগছে কি না. ইয়েস ফ্রেন্ডস, সুন্দরভাবে কিন্তু দেখো অ্যাসেম্বল করে ফেললাম রেড কালার একটি বুলডোজার ট্রাক অ্যান্ড চলো এখন চলে যাব আমি লাস্ট উইকেলে, যেটা হলো একটি হোন্ডার পার্ট. সো হোন্ডার পার্টের একে একে অংশ আমি নিয়ে নিচ্ছি. এখন নিয়ে নিব এটার হ্যান্ডেলটি যেটা দিয়ে ড্রাইভ করে. ইয়েস অ্যান্ড হ্যান্ডেলের সাথে আমি নিয়ে নিব অয়েলের যে এখানে অয়েল নেয় এই অয়েলের একটি অংশটিকে অ্যান্ড আমি এখন নিয়ে নিব টায়ার্সগুলো. এই যে দেখো টায়ার নিয়ে নিয়েছি অ্যান্ড দেখো একে একে করে টায়ার্সগুলো দিয়ে দিচ্ছি. এই যে দেখো সুন্দরভাবে টায়ার্সটিকে বসিয়ে দিলাম অ্যান্ড তারপরে নিয়ে নিব আরেকটি টায়ারটিকে এটাকে আমি বসিয়ে দিব অ্যান্ড নাও আমি নিয়ে নিয়েছি আরেকটি অসাধারণ চমৎকার একটি আরেকটি পার্ট. সো দুটিকে একসাথে যখন আমি জয়েন করে দিব দেখো তো কেমন লাগে দেখতে গাইস. ইয়েস একটি হোন্ডা, চমৎকার কিন্তু হোন্ডাটি দেখো ওয়াও প্রত্যেকটি পার্টস কিন্তু
side by side, part by parts, কিন্তু লাগিয়ে ফেলেছি এখানে কিছু স্ক্রুবস আছে সো স্ক্রুবস গুলো আমি একে একে করে দিয়ে দিব তাহলে এটা ফুলফিল ভাবে হয়ে যাচ্ছে এই যে দেখো ফ্রেন্ডস সবগুলো নাটস কিন্তু দিয়ে দিয়েছি এখন চলো এটাকে আমি টাইট করে দিই সো ফ্রেন্ডস দেখো সব নাটসগুলো কিন্তু দিয়ে দিয়েছি অ্যান্ড এই হোন্ডাটিও কিন্তু রেডি হয়ে গিয়েছে ওয়াও সো তিনটি উইকেল কিন্তু আমি হাত দিয়ে অ্যাটাচ করে ফেললাম ফিক্স করে ফেললাম সো হোপস ভিডিওটি ভালো লেগেছে তোমাদের এনজয় করেছো সো আজকের জন্য এতটুকুই টিল দেন ভালো থেকো সুস্থ থেকো